হাই গাইস, তথ্যপ্রযুক্তি জগতে সম্প্রতি টুনপার হচ্ছে একটি নতুন কম্পিউটার অ্যাপ নিয়ে। এই মুহূর্তে বিশ্বজুড়ে চলছে তুমুল মাতামাতি আলোচনা সমালোচনা, হচ্ছে বিতর্ক, আসছে হুঁশিয়ারি বার্তা। সার্চ ইঞ্জিন গুগল, যেটি তথ্যের জগতে সেরা সফটওয়্যার, সেটিও এখন হুমকির মুখে। গুগলের মাথায় বিগড়ে যাওয়ার দশা। সারা বিশ্বের সেরা সেরা কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাথা ঘামাচ্ছে কী ব্যবস্থা নেওয়া হবে এই প্রযুক্তি পণ্যের বিষয়ে। প্রযুক্তির দাপটে চাকরি নড়বর হয়ে পড়া পেশাজীবীদের দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে এই নতুন অ্যাপটি, কারণ এটি কেড়ে নিতে পারে অনেক পেশাজীবীর মুখের গ্রাস। নতুন এই কম্পিউটার অ্যাপের নাম হলো চ্যাট জিপিটি। নামটি অনেকে হয়তো এখনও শোনেননি, কিন্তু তথ্যপ্রযুক্তির ন্যূনতম খোঁজখবর রাখেন এমন কারো জানতে বাকি নেই, চ্যাট জিপিটি হলো একটি চ্যাটবট, একটি রোবট। যেমন গুগল, যেমন টিকটক, এরকম আরও চ্যাটবট আমরা সামাজিক মাধ্যমে বা অনলাইনে প্রায় দেখি। এটি কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে, করা যায় অনেক কিছু, তথ্য অনুসন্ধান, ভিডিও চিত্র ধারণ, এসব তো আছেই। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, এটি মানুষের মতো কথা বলে, প্রশ্নের জবাব দিতে পারে, উত্তরটি ঠিক মানুষের মতোই লিখে সাজিয়ে দিতে পারে। আপনি যদি একে কোনো একটি বিষয়ের উপর একটি নিবন্ধ লিখে দিতে বলেন, সে ঝটপট লিখে দিবে, একদণ্ডে, এমনকি কবিতাও। আপনি শুধু প্রিন্ট করে নেবেন আর নিজের ওয়েবসাইটে প্রতিদিন ব্লগ লিখেন, তাদের জন্য তো একবারে সেরা একটি অ্যাপ। আপনার বিষয়টি বলে দিয়ে চ্যাট জিপিটিকে একটি ব্লগ লিখে দিতে বলুন, সে কয়েক মিনিটের মধ্যে আপনাকে একটি ব্লগ লিখে দেবে, মনেই হবে না কোনো যন্ত্র এটি লিখেছে। এর অর্থ বুঝতে পারছেন, শিক্ষক ক্লাসে যা পড়ান সেটি করে দেবে এই অ্যাপ, একজন হিসাবরক্ষক অফিসে যে কাজ করেন সেটিও করে দেবে, কম্পিউটারে বিভিন্ন সাইটের জন্য কপিরাইট করেন যে তরুণ তার কাজ করবে চ্যাট জিপিটি। সফটওয়্যারটি আপনাকে গুগলের মতো রিয়েল টাইম সার্চের সুযোগেই শুধু দেয় না, বরং আপনার জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দেয় খুব স্পষ্ট ও সুনির্দিষ্ট শব্দে। এই সফটওয়্যারটিও তাই খুব দ্রুত সারা বিশ্বের মানুষের মধ্যে জায়গা করে নিচ্ছে। সংস্থা সিওএসএম অল্টম্যানের মতে, চ্যাট জিপিটি লঞ্চিংয়ের পর এক সপ্তাহেরও কম সময়ে 10 লাখ ব্যবহারকারীরা কাছে পৌঁছে যায়। তো বুঝতে পেরেছেন বন্ধুরা কত গুরুত্বপূর্ণ এই চ্যাট জিপিটি। টেক ব্লগাররা একে গুগলের চেয়েও ভালো প্রযুক্তি বলছে, কারণ আপনি যখন গুগলে সার্চ করবেন তখন আপনি দেখবেন গুগলের মতো অনেকগুলো লিঙ্ক এখানে দেখায় না, তার পরিবর্তে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যেই সঠিক উত্তরটি আপনার সামনে রেখে দিবে। চ্যাট জিপিটিতে রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার, রচনা লেখা থেকে শুরু করে গানের লিরিক্স লেখা, গল্প লেখা, এমনকি কবিতা লিখতেও নির্দেশ দেওয়া যাবে এই চ্যাটবটকে। এই চ্যাটবটের মাধ্যমে আপনি যে কোনো কোডিং খুব সহজেই বের করে নিতে পারবেন, যা বর্তমানে সাড়া ফেলেছে সারা দুনিয়ায়। তো চলুন আজকে দেখে নিব এই চ্যাট জিপিটি কীভাবে কাজ করে এবং আপনি কীভাবে এইটাকে নিয়ে আপনি কাজ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি ভিডিওটি। এস24টেক চ্যানেল পক্ষ থেকে আমি আলমিন ইসলাম মাহিন আসি আপনাদের সাথে, শুরু করছি আজকের নতুন ভিডিও। আর যে কথাটি না বললে নয়, আমার চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। তো চলুন শুরু করা যাক। তো গাইস, আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেখানে। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে আমরা সার্চ অপশন লিখব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লেখার পরে আমরা গো বাটনে ক্লিক করব। প্রথমেই দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি অপটিমাইজিং ল্যাঙ্গুয়েজ মডিউলস ফর ডায়লগ। তা আমরা কী করব, এই প্রথম যে লিঙ্কটি শো করছে সেই লিঙ্কটিতে ক্লিক করব। একই সিস্টেমে আপনারা আপনাদের পিসি থেকেও প্রবেশ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি এখানে আমাদের ওপেন হয়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন ট্রাই চ্যাট জিপিটি এই লেখার মধ্যে ক্লিক করব। আমরা এটা একটু জুম করে নিয়ে আমরা ভেরিফাই ইউ আর হিউম্যান আমরা এখানে ক্লিক করব। তারপরে দেখতে পাবেন এখানে লেখা আসবে ওয়েলকাম টু চ্যাট জিপিটি, লগ ইন উইথ ইউর ওপেন এআল অ্যাকাউন্ট টু কন্টিনিউ। আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট করব। তো আমাদের যেহেতু আগে থেকে কোনো অ্যাকাউন্ট নেই, তাই আমরা সাইন আপে ক্লিক করব। আর যদি আমাদের আগে থেকেই ওপেন এআল এ অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আমরা লগ ইনে ক্লিক করব। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নেই, তাই আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলছে, যে জিমেল বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি আগে কখনও এই অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি। তো আপনি কোন অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেল আইডিটি এখানে বসিয়ে দিতে হবে। তা আমি যেহেতু আমার মোবাইলে সেট করে রাখা
আগে যেহেতু জিমেল আইডি লগ ইন করা রয়েছে, সেই জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি এখানে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টটি লগ ইন করব। আপনারা যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে থাকে আপনি সেটাও এখান থেকে লগ ইন করতে পারেন। তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। এখানে আপনাদের আগে থেকে লগ ইন করা যে জিমেল আইডিগুলো রয়েছে সেই লগ ইন অ্যাকাউন্টগুলো শো করবে। আপনি যে অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি এই অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পরে এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলতেছে। তো আমরা এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দিয়ে দিব। আমরা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে এই অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিতে হবে। তো তার আগে আপনারা এই পাশে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার কান্ট্রির যে পতাকাগুলো রয়েছে সেগুলো শো করবে। এখান থেকে আপনি আপনার কান্ট্রিকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার বাংলাদেশ থেকে যেহেতু রয়েছি তাই বাংলাদেশকেই সিলেক্ট করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটি চাইবে, আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আমরা সেন্ড কোডে ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করার পরে এখানে আপনাকে কোডটি দিতে বলবে। আপনার মোবাইল নাম্বারে অলরেডি একটি কোড চলে যাবে, সেই কোডটি এখানে আমাদের বসিয়ে দিতে হবে। যদি আপনি দেখেন আপনার মোবাইল নাম্বারে বসিয়ে দেওয়ার পরে সেন্ড কোডে ক্লিক করলে সেন্ড কোড হচ্ছে না, তাহলে মনে করবেন যে আপনার ওই মোবাইল নাম্বারটি একটু সমস্যা রয়েছে, আপনি আলাদা মোবাইল নাম্বার থেকে ট্রাই করবেন। তো আমি আলাদা মোবাইল নাম্বার থেকে পাঠিয়েছি। এখন আমরা আমাদের মোবাইলের যে মেসেজ অপশনটি রয়েছে সেই মেসেজে গিয়ে আমরা দেখব যে আমাদের কাছে কোডটি এসেছে কি না। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু একটি কোড এসেছে, এই কোডটি আমরা এই ঘরে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এটি লগ ইন হয়ে গেল। এখানে আমরা নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব, ডানে ক্লিক করব। তারপরে আপনারা এরকম অপশন দেখতে পাবেন। তো আমরা এখানে আসার পরে দেখব এখানে কিছু জিনিস রয়েছে, এক্সাম্পল মানে আমরা কীভাবে কী করতে পারি সেটা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে আমরা আপনার HTTP অর্থাৎ আমরা যদি কোনো জাভা স্ক্রিপ্ট প্রয়োজন পড়ে সেটা আমরা এখান থেকে জেনে নিতে পারবো। এবং আমরা এখানে আমাদের যে আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এখান থেকে দেখতে পাবো। এখানে বেশ কিছু জিনিস লেখা আছে, সেটা হলো ক্যাপাবিলিটিস, তারপর দেখতে পাচ্ছেন লিমিটেশন, আমাদের কী কী লিমিটেশন রয়েছে সেটাও এখানে কিন্তু শো করছে। তো আমরা এখানে যদি দেখতে পাচ্ছি চ্যাট করার জন্য একটি অপশন চলে এসেছে। আমরা এই অপশনে ক্লিক করলে আমরা কী প্রশ্নটাকে করতে চাই সেই প্রশ্নটি আমরা এখানে লিখে দেব এবং সে আমাদের তার প্রতি উত্তর দিবে। তো আমি তার কাছে জানতে চাচ্ছি যে আমি যে ভিডিওটি বানাচ্ছি এই ভিডিওটি সম্পর্কে একটি ডিসক্রিপশন লিখে দিতে, তাহলে সে কী করবে আমাকে একটি ডিসক্রিপশন লিখে দেবে। তো চলুন আমরা এখানে একটি ডিসক্রিপশন লিখে নিতে চাই। তো আমরা এখানে লিখলাম রাইট এ ডিসক্রিপশন অফ ChatGPT ফর মাই ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের জন্য ChatGPT সম্পর্কে একটি ডিসক্রিপশন তার কাছে লিখে যাচ্ছি। তো আমরা এখানে এই যে সাইডে যে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছি এই সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন ChatGPT অলরেডি আমাদেরকে ChatGPT সম্পর্কে একটি ডিসক্রিপশন লিখে দিচ্ছে। তো এইভাবে সে আমাদেরকে যে কোনো জিনিস যদি আমরা জানতে চাই সেটা সে আমাদেরকে জানিয়ে দেবে। অথবা আমরা যেখান থেকে কোনো কমেন্ট কোড চাই যে আমাদের একটি ওয়েবসাইটের কোড দাও, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো যে আমাদের যে কোডটি প্রয়োজন সেই কোডটি আমরা এখানে উল্লেখ করে দিলে সে আমাদের সেই কোডটি দিয়ে দিবে। এবং আমরা যদি চাই যে এমন একটি কবিতা আমাদেরকে লিখে দাও যে কবিতাটি অলরেডি কেউ লেখেনি, তাহলে সেটাও যদি আমরা এখানে লিখে দিই সে কিন্তু আমাদেরকে সেটিও আমাদের এখানে লিখে দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি সুন্দর ডিসক্রিপশন লিখে দিয়েছে। আমরা এখন চাইলে এই ডিসক্রিপশনটাকে কপি করে আমরা কিন্তু আমাদের যে ইউটিউব ভিডিওর যে ডিসক্রিপশন রয়েছে সেখানে কিন্তু আমরা বসিয়ে দিতে পারি। আমি নেক্সটে তাকে বাংলায় প্রশ্ন করলাম, আমাকে ইউটিউব সম্পর্কে একটি ডিসক্রিপশন লিখে দাও। তো আপনি দেখতে পাচ্ছেন ChatGPT আমাকে ইউটিউব সম্পর্কে একটি ডিসক্রিপশন লিখে দিচ্ছে খুব সুন্দরভাবে। দেখুন এখানে লেখ
দেখুন এখানে লিখছে ইউটিউব হচ্ছে একটি বিশ্বব্যাপী ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, এটি ব্যবহারকারীদেরকে ভিডিও তৈরি করতে এবং শেয়ার করতে অনুমতি দেয়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদেরকে একটি ডিসক্রিপশন সে লিখে দিচ্ছে। লেখাটি ডিসক্রিপশনটি যতটুকু লিখতে চান ততটুকু যদি আপনি পেয়ে যান তাহলে আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার লেখাটি থেমে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদেরকে একটি ডিসক্রিপশন সে লিখে দিয়েছে। এভাবেই আমরা চ্যাট জিপিটিকে নিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো একটি কবিতা অথবা গান অথবা এমন কোনো কিছু রয়েছে যা আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে চাই, সেই ওয়েবসাইটে যদি কোডিং প্রয়োজন হয় সেগুলো আমরা কিন্তু চ্যাট জিপিটি থেকে সংগ্রহ করতে পারবো। তো আশা করছি চ্যাট জিপিটি নিয়ে আপনাদের যে ধারণা সেটি আপনারা পেয়ে গিয়েছেন। চ্যাট জিপিটি কীভাবে পরিচালনা করবেন, কীভাবে চালাবেন সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটি দেখে আপনারা একটুকু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।